নমস্কার আজকের সুবিচার এক বন্ধু তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন গিয়ে দেখলেন তার বন্ধু বিশেষভাবে বিমর্ষ হয়ে বসে আছেন বন্ধুকে জিজ্ঞেস করলেন এই বিমর্ষতার কারণ কি দ্বিতীয় বন্ধু তাকে বললেন আর বলোনা ভাই প্রত্যেক সপ্তাহে এই বাগানের আগাছা পরিষ্কার করি আর এক সপ্তাহ যেতে না যেতে বাগানটা আগাছায় ভর্তি হয়ে গেল তার সেই বন্ধু তাকে বললেন বলো কি গো এ তো ভালোই হয়েছে এই ভাগ্যে সেই আগাছাগুলো ছিল তাই তো তোমার বাগানটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক্ত চারিদিকে তাকিয়ে দেখো অন্যদের বাগান কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তক্ত নয় একটু ভেবে দেখুন আমাদের জীবনেও ঠিক এরকম আসে সমস্যা আসে বলে আমরা সমস্যাহীন একটা জীবনের সন্ধান করি এবং যে এবং তাতে আমরা সমস্যার সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি অর্জন করি আসুন জীবনের নেতিবাচক দিকটাকে इतिवाचक दिखे परिवर्तन करी